আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যাহ্ন সংবাদে, সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। তৃতীয় ধাপে 1,700টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট আগামীকাল। একই দিনে দেশের 10টি পৌরসভায় ভোট হবে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কয়েক জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতা হলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গেল রাতে প্রচার শেষ করেছে প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেন তারা। গতকাল ছুটির দিন হওয়ায় ভোট থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের বাড়ি বাড়ি ছোটেন ভোটাররা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও সহিংসতার বিষয়ে জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু অপু, নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনার পর ভোটের মাঠে আসা নিয়ে ভোটাররা কতটা শঙ্কিত? হাবিবা, আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলায় গত নির্বাচনের পরবর্তীতে যে একটি সহিংসতার সূত্র ধরে গতকালকে যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম যে নিহত হয়েছে, টিটু নিহত হয়েছে, আমি এখন সেই বাড়িতে অবস্থান করছি যে বাড়িতে লাশটি বহন করে নিয়ে আসা হয়েছে এবং টিটুর বাড়িতে অবস্থান করছি। সেখানে কিন্তু মানে কয়েকশো মানুষ সেখানে জড়ো হয়েছে এবং কিছুক্ষণ পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। যে কথাটি যে এটি একটি যে নির্বাচনী যে সংঘর্ষ বা সংঘাতের যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা নিয়ে আজ কালকে আগামী দিন ভোলা চরফেশনের যে 8টি ইউনিয়নে নির্বাচন রয়েছে, সেটিতে ইতিমধ্যে 6টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, 2টিতে চেয়ারম্যান রয়েছে কুকরিমুকরি এবং ওইখানে ওসমানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদ নির্বাচন রয়েছে। তো সেই সকল এলাকা তো কিন্তু এর একটি প্রভাব বিস্তার করছে যে গুলিতে যে একজন মারা গেছে, এটির যেন প্রভাব সেখানে পড়বে, এরকম মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমি আলাপ করেছিলাম যে যে ইউনিয়নের নিয়ে এই ঘটনা, মদনপুর ইউনিয়নের সে চেয়ারম্যান নাসিরউদ্দিন নান্নু জানিয়েছেন যে আসলে তাকে লক্ষ্য করে কিন্তু গুলি করা হয়েছিল এবং তাকে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল, যেখানে তাকে বাঁচাতে গিয়ে তারই একটি কর্মী, তার মেহমান সেই টিটু নিহত হয়েছে। সেই বাড়িতে এখনো শোকের ছায়া রয়েছে। এখানে ইতিমধ্যে কিন্তু নির্বাচনী যে পরবর্তী ধাপগুলো যে হবে তার এখানকার মানুষের দাবি হচ্ছে যে সেগুলোতে যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়, কোনো রকম সংঘাত যেন এখানে না হয় এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। ধন্যবাদ আপনাকে, ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অমিতাভ অপু। বেসরকারি বাসের ভাড়া 50% কমানোর দাবিতে মালিক শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চলছে। এই মুহূর্তে বিআরটিএর কার্যালয়ে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিক, আশিক, বৈঠকে কারা কারা যোগ দিয়েছেন এবং আলোচনার অগ্রগতির বিষয়ে এখনো কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ হাবিবা আপনাকে। এই কিছুক্ষণ আগে, মাত্র 2 থেকে 3 মিনিট হলো এই বৈঠকটি শুরু হয়েছে। যেমনটা আমাদেরকে বলছিলেন বিআরটিএর চেয়ারম্যান যে ব্রিফের পরে তারা এখানে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মালিক, পরিবহন মালিক সমিতির নেতারা রয়েছেন, শ্রমিক ফেডারেশনের নেতারা রয়েছেন এবং সাথে কিন্তু যুক্ত হয়েছেন বিআরটিএর চেয়ারম্যান সহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করে কী ধরনের সিদ্ধান্ত হয় সেটি জানানো হবে। তবে যেমনটা আমরা জানতে পেরেছি বা মালিক পক্ষের দুইজনের সাথে আমার কথা হয়েছিল, তারা যেমনটা বলছেন যে তারা কিছু যৌক্তিক বিষয় এখানে উপস্থাপন করবেন যে তাদের পরিবহন সেক্টরের এই যে হাফ পাস নিয়ে যেটি চলছে এই শিক্ষার্থীদের যে দাবি সেটি নিয়ে তারা কিছু তাদের পক্ষ থেকে কিছু বিষয় তারা এখানে উপস্থাপন করবেন। সেটি হচ্ছে যে তারা তাদের যন্ত্রাংশের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শ্রমিকদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে নিত্যপূর্ণ যে দ্রব্যের দাম বেড়েছে সেগুলোর একটি ধরনের প্রভাব তাদের পরিবহন সেক্টরে আছে, এই বিষয়টি তারাও এখানে উপস্থাপন করবেন। অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু তাদের দাবিগুলো এর মধ্যে উপস্থাপন করেছেন এবং তাদের যে এই ন্যায্য দাবি এবং এটা যে যৌক্তিক সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন যে আইনের মাধ্যমে অথবা একটি প্রজ্ঞাপন জারি করে সরকার ইচ্ছা করলে এটি করতে পারে, যেহেতু শিক্ষার্থীদেরও কিন্তু এক ধরনের বড় ধরনের প্রভাব তাদের এই শিক্ষাক্ষেত্রে সেটা পড়ছে। কারণ যারা বিশেষ করে ব্যাচেলার রয়েছেন বা যারা টিউশনি করে যেসব শিক্ষার্থীরা ঢাকা শহরে পড়াশোনা করছেন বা বিভিন্ন জায়গায় রয়েছেন
আছেন তারাও কিন্তু এই এই সমস্যাটির মোকাবেলা করবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টি কিন্তু ভাবার জন্য কিন্তু বারবার তারা তাগাদা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বিআরটিএর পক্ষ থেকে তারাও কিন্তু মালিক পক্ষকে এক ধরনের চাপ দিচ্ছেন এমনটা কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু আসলে মূল বিষয়টা আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারব। হাবিবা, ধন্যবাদ আপনাকে। বিআরটিএর কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। দর্শক, গেল বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে সাংবাদিককে চাপা দিয়ে পিষ্ট করা মালবাহী গাড়ির চালককে আটক করেছে র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে কারণবাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে জানায় সে সিটি কর্পোরেশনে কোনো বেতনভুক্ত চাকরিজীবী না বা দৈনিক মজুরি ভিত্তিক চাকরিজীবী হিসেবে সে কর্মরত না। তার জিজ্ঞাসাবাদে সে আরও জানায় সে মূলত প্রতিদিন যে মেকারের সহকারী হিসেবে সে এখানে কাজ করছিল দীর্ঘ 6-7 বছর যাবৎ, এবং সেখানে যারা বিভিন্ন সময় গাড়ি ঠিক করতো বা বিভিন্নভাবে কাজ করতো সেখান থেকে যে বকশিস সেটাই মূলত তার বেতন ছিল। সেই হিসেবেই সে দীর্ঘ 6-7 বছর সেখানে কাজ করে আসছিল। গত 3 বছর যাবৎ সে বিভিন্ন গাড়ি, যে লাইট ট্রাক বা হেভি ট্রাক বা বিভিন্ন গাড়ি সে গত 3 বছর যাবৎ চালাচ্ছে, এবং সে 2019 সাল থেকে সে হালকা গাড়ি চালানোর যে লাইসেন্স সেটা সে লাইসেন্স প্রাপ্ত হয়, এবং সে মূলত গত 3 বছর যাবৎ সে উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন গাড়ি সে চালিয়ে আসছিল। এবং তার বক্তব্য থেকে আমরা যেটা পেয়েছি যে সে সেখানে কোনো তালিকাভুক্ত কর্মচারী অথবা সে দৈনিক মজুরি ভিত্তিক কোনোভাবেই সে চাকরি করে না। মূলত এই যে ভারী যেই ড্রাম ময়লার যে ড্রাম ট্রাকটি সে চালিয়ে আসছিল এখান থেকে প্রতিদিন সে যে তেল বাঁচিয়ে যে অর্থটা সে পেত সেটার মাধ্যমেই সে অ্যাকচুয়ালি তার বেতন বা সেই অর্থ দিয়েই মূলত সে তার পরিবারের দেখাশোনা করত। এখানে একটি জিনিস উল্লেখ্য যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা দেখেছি যে সে মূলত পেশাদার লাইসেন্স হালকা পরিবহনের একটি ড্রাইভিং লাইসেন্স সে পেয়েছিল, বাট সে একটি ভারী পরিবহন যেটা 10 চাকার সেটা সে চালনা করে আসছিল। ঘটনার দিন সে অলরেডি 2 বার সে পান্থপথ থেকে গাবতলিতে সে ময়লা রেখে 3য়বার সে যাচ্ছিল। সে প্রতিদিনই এরকম 2 থেকে 3 বার কখনো 4 বার পর্যন্ত সে ময়লা সংগ্রহ করে এবং গাবতলি এলাকায় সে ময়লা ডিসপোজ অফ করে। তো ঘটনার দিন সে যাওয়ার সময় মূলত তার এই অ্যাক্সিডেন্টটি ঘটে, যেখানে সে পরবর্তীতে ভয় পেয়ে সে এবং তার সাথে যে হেল্পার হিসেবে ছিল একজন, তার ভাষ্য অনুযায়ী এবং পরবর্তীতে আমরা জেনেছি যে হেল্পার ছিল সে 9-10 বছরের একটি ছেলে কামরুল, তারা দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং সে প্রথমত ঘটনাস্থল থেকে পালিয়ে সে গাবতলি যায়, সেখানে তার যে পূর্ব পরিচিত একজন বন্ধুর মাধ্যমে সে গাবতলি থেকে কুমিল্লা চাঁদপুরে যায় তার নানার বাড়িতে সে আত্মগোপন করে। র‍্যাবের গোয়েন্দারা এবং র‍্যাব দুয়ের আভিযানিক দল তাকে চাঁদপুরে শনাক্ত করতে সক্ষম হয় এবং গতকালকে তাকে গ্রেফতার করে তাকে ঢাকায় নিয়ে আসে। এবং আপনারা জানেন দর্শক, কারণবাজারের মিডিয়া সেন্টার থেকে র‍্যাবের ব্রিফিং এর অংশবিশেষ শুনছিলেন। গাজীপুরে টঙ্গীতে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। 1000 ঘর পুড়ে যাওয়ার পর অসহায় মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে, তো তাদের ব্যাপারে প্রশাসন কি ভাবছে? হাবিব, আপনি জানেন যে গত রাতে মধ্যরাতে কিন্তু এই আগুনের ঘটনা ঘটে, এবং এখানে আমরা প্রাথমিকভাবে শুনতে পেয়েছিলাম যে শতাধিক ঘর কিন্তু আগুন নেভার পরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে হাজারের উপরে ঘর এখানে পুড়ে গেছে এবং এখানে সবাই কিন্তু নিম্নমায়ের মানুষ। আমরা এই মুহূর্তে এই যেখানে এসেছি এবং এখানে কিন্তু গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ পরিদর্শনে এসেছেন এবং আমরা তার কাছে জানতে চাইব যে এই এই হতদরিদ্র মানুষের এই যে বিপদ মুহূর্ত এই বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? এই অসহায় হত দরিদ্র মানুষের পাশে ইতিমধ্যে আমাদের এই যে স্থানীয় কাউন্সিলর জনাব গিয়াসুদ্দিন সরকার সাহেবের নেতৃত্বে তাদের 7 দিনের খাদ্য কর্মসূচি নেওয়া হয়েছে, এবং
এই তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসাল এমপি এবং আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আজমুদুল্লাহ খান সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং পরিষদের সাথে আলোচনা করে আমরা তাদেরকে পুনর্বাসনের একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি বলছিলেন যে মেয়র মহোদয় যে এখানে এই ক্ষতিগ্রস্ত মানুষের কিন্তু তারা পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং এই যারা এখন রয়েছে তারা তাদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করছে স্থানীয় কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।